হ্যালো ছাত্ররা শুভ সকাল জানাচ্ছি তোমাদেরকে এবং সাথে সাথে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে ক্লাসের এবং সিলেবাসের শেষের দিকের টপিকগুলো আমরা দেখছি এবং একেবারে লাস্ট চ্যাপ্টার অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান এই চ্যাপ্টারের অলরেডি চ্যাপ্টারের যে ডিসকাশন সেগুলো শেষ হয়েছে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে কিছু ম্যাথমেটিক্যাল টাইপ ব্যাপার বা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেটা শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই তোমাদের যে তোমরা অলরেডি জেনেছ যে সরকারিভাবে তোমাদের পরীক্ষা বা তোমাদের বিভিন্ন কার্যক্রমকে সামনে রেখে কি ধরনের পরিকল্পনা করা হচ্ছে এবং সর্বশেষ যে যতটুকু আমরা জানি সেটা হচ্ছে সিলেবাস যদি পুরো সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া সম্ভব নাও হয় তবে সংক্ষিপ্ত সিলেবাসে হলেও তোমাদের পরীক্ষা নেওয়ার সেটা প্রস্তাব রাখা হয়েছে এবং এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত সেটাই কাজে অন্য কোনো ধরনের পরিকল্পনা বা চিন্তা তোমরা তোমাদের মাথায় না রেখে এখন থেকে যথেষ্ট সিনসিয়ার হও আবার অনেকে ভয় পাচ্ছ যে সিলেবাস জমে গেছে সিলেবাস শেষ হয়নি কি করব। ভয়টা না পেয়ে এখন থেকে এই মুহূর্ত থেকে শুরু করো নিজে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এখনও যদি চেষ্টা করো সময় আছে সব কিছু কাভার দেওয়ার যার যেখানে প্রবলেম আছে কন্টিনিউয়াস একটা ওয়েতে যদি চেষ্টা করতে থাকো এটা কাভার দেওয়া খুব কঠিন কোনো বিষয় না তোমাদের সেই প্রবল ইচ্ছার শক্তি যদি থাকে তার সামনে যে কোনো বাধা তোমরা অতিক্রম করতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে অবশ্যই তো যে টুকু সময় চলে গেছে চলে গেছে সেটা নিয়ে টেনশন না করে সামনের সময়টা পরিপূর্ণভাবে কাজে লাগাও এবং খুব ভালো করে কাজে লাগাও যাতে করে পুরো সিলেবাসের উপর তোমার একটা দক্ষতা গড়ে ওঠে তো এই চ্যাপ্টারে আমরা মূলত ডিসকাশন বেসড ব্যাপারগুলোই ছিল ম্যাথমেটিক্যাল টার্ম এই চ্যাপ্টারে খুবই কম এবং যদি বলি যে বোর্ড কোয়েশ্চেন্স রেফারেন্স সেটাও শুধুমাত্র টু থাউজেন্ড এইটিনে একটা পূর্ণাঙ্গ কোয়েশ্চেন এসেছিলো বোর্ড কোয়েশ্চেন হিসেবে তবে এই চ্যাপ্টারের শুরুতে যেটা বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে সিকিউ হিসেবে পুরো কোয়েশ্চেন না থাকলেও তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক এই প্রশ্নগুলো তো অবশ্যই থাকে সিকিউ প্রশ্ন অবশ্যই থাকে আর পরিপূর্ণ একটা সিকিউ হিসেবেও থাকতে পারে যেহেতু একটা বছর রেকর্ড আছে প্রশ্ন আসার সো আমরা যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো তার মধ্যে যে ইকুয়েশানগুলো তোমরা দেখেছো যেমন হাবল যে হাবলের নীতি সেই অনুসারে হাবল ধ্রুবক সেই একটা ইকুয়েশান তোমাদের দেখিয়েছিলাম যে একটা গ্যালাক্সি বা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র যদি দূরে সরে যেতে থাকে বা আরেকটা গ্যালাক্সি যদি একটা ভি বেগে দূরে সরে যেতে থাকে সেক্ষেত্রে সেই দূরত্ব সাথে হাবল ধ্রুবক এবং সেই বেগের সম্পর্কর ইকুয়েশনটা হচ্ছে ভীষমান এইচটি যেখানে ভি হচ্ছে যে গ্যালাক্সিটি দূরে সরে যাচ্ছে তার বেগ আর এইচ হচ্ছে হাবল ধ্রুবক আর ডি হচ্ছে তাদের মধ্যকার দূরত্ব কত দূরে অবস্থিত দুটি নক্ষত্র বা দুটি গ্যালাক্সি তারা কত দূরে অবস্থিত সেই মানটা হচ্ছে ডি ডি এর মান ঠিক আছে তো এটা একটা ইকুয়েশন অর্থাৎ এই ইকুয়েশান থেকে ম্যাথ সেকেন্ড আর একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশান হচ্ছে শোয়ার স্কাইল্ড ব্যাসার্ধ এটাও তোমরা পড়েছ শোয়ার্টস্কাইল স্কাইল আর এস সমান এস জি এম বাই সি স্কোয়ার এটাকে ঘন ঘটনা দিগন্ত বলা হয় শর্ট স্কাইল প্যাসার্ধকে কখন ঘটনা দিগন্ত বলা হয় সেই জিনিসটাও পড়েছ আশা করি তো সেই শর্ট স্কাইল প্যাসার্ধ তার ইকুয়েশানটা হচ্ছে এস জি এম বাই সি স্কোয়ার যেখানে রাইট সাইডে সবগুলো টার্মই তোমাদের পরিচিত যে হচ্ছে মহাকুশ ধ্রুব এর মান তো আমরা সবাই জানি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইউনিভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এম হচ্ছে ভর পৃথিবীর ভর সেটা ভরের মানটা আমরা জানি মুখস্থ থাকার কথা সবার কিংবা পৃথিবীর না ভর না বলে এখানে আমরা বলতে পারি যদি কোনো নক্ষত্রের ক্ষেত্রে বলা হয়ে থাকে তাহলে সেই নক্ষত্রের ভর সেটা হবে আর সি তো হচ্ছে আলোর বেগ আলোর বেগের মানটাও আমরা সবাই জানি ঠিক আছে তো এই ইকুয়েশানটা লাগবে অর্থাৎ শর্ট স্কাইল ব্যাসার্থের ইকুয়েশানটা লাগবে আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস এখানে লাগবে তোমরা কৃষ্ণগর পড়েছ সরবামন পড়েছ ইত্যাদি বিষয় পড়েছ এই ক্ষেত্রে কিছু পয়েন্টস খেয়াল করেছ খেয়াল করার কথা যে নক্ষত্রের ভর কোনো একটা নক্ষত্রের ভর কিন্তু সৌরভর সৌরভর মানে হচ্ছে সূর্যের ভর তার সঙ্গে তুলনা করা হয় তো নক্ষত্রের ভর যদি সূর্যের ভর সূর্যের ভরের এক দশমিক চার গুণ অথবা থেকে তিন গুণ পর্যন্ত এখানে গ্রেটার সাইন না হয়ে মূলত আমরা সমান সমান চিহ্ন দিলে রিলেশনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় যে কোনো একটা নক্ষত্রের ভর আমি কনসিডার করছি তার ভর যদি সূর্যের যে ভর তার এক দশমিক ওয়ান গুণ থেকে থ্রি গুণ এই রেঞ্জের মধ্যে থাকে কোনো একটা নক্ষত্রের ভর তাহলে সেই নক্ষত্রটাকে আমরা বলবো নিউট্রন নক্ষত্র সেটি নিউট্রন নক্ষত্রে পরিণত হবে আর যদি এমন হয় যে কোনো একটা নক্ষত্রের ভর থ্রি ভর সূর্যের ভরের তিন গুণের চেয়ে বেশি হয়ে যায় তখন সেটা কিন্তু কৃষ্ণ গহপরে পরিণত হবে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে কিছু ম্যাথ আসে সেটাও আমরা সেই দেখার চেষ্টা করব আমরা সরাসরি প্রশ্নে চলে যাই একটা প্রশ্ন দেখি আমরা যে প্রথম অনুধাবনমূলক প্রশ্নটা সলভ করতে যাচ্ছি সেটি হচ্ছে টু থাউজেন্ড এইটিনে আসা যে কোয়েশ্চেনটা সকল বোর্ডে ছিল যে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে তোমরা জানো যে আমাদের পৃথিবী যে গ্যালাক্সির গ্যালাক্সির অভ্যন্তরে বা গ্যালাক্সির আওতায় রয়েছে সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে সেই মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে অন্য একটি গ্যালাক্সি এক্স ধরা হচ্ছে সেটা থাউজেন্ড কিলোমিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে একটু আগে যেরকম বলেছিলাম একটা গ্যালাক্সি বা নক্ষত্র থেকে আরেকটা গ্যালাক্সি দূরে সরে যাওয়া বা একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র দূরে সরে যাও ওরকম কনসেপ্টের ম্যাথিটি এবং এক্স গ্যালাক্সিতে একটি ফাইভ এম নট ভরের কৃষ্ণ গহ্বর আছে ফাইভ এম নট মানে এম নট হচ্ছে এখানে সৌরভর সূর্যের ভর সূর্যের ভরের মানটা একটু মুখস্থ রাখতে হবে প্রশ্নে দেওয়া থাকলে তো ভালো আর না দেওয়া থাকলে মুখস্থ মানটা বসাতে হবে এখানে সৌরভর হচ্ছে টুয়েন টু টেন টু দ্য পর থার্টি কেজি ঠিক আছে তো এক্স গ্যালাক্সিতে একটি ফাইভ এম নট অর্থাৎ সৌরভরের পাঁচ গুণ ভর ভরের একটি কৃষ্ণ বিবর বা কৃষ্ণ আছে এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো কি কি আছে অদৃশ্য বস্তু কাকে বলে ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু কাকে বলে এটা অদৃশ্য বস্তু বলতে এগুলো কতগুলো কাল্পনিক বস্তু ধরা হয় যেগুলো টেলিস্কোপ বা কোনো বিক্ষণ যন্ত্রের দৃষ্টিগোচর হয় না তবে দৃশ্যমান বস্তু বিকিরণ এবং মহাবিশ্বের যখন বৃহৎ আকারে মহাবিশ্বের গঠন বা মহাবিশ্বের স্কেল গঠন স্কেল সম্পর্কে ধারণা করা হয় তখন মহাকর্ষীয় প্রভাব থেকে এই ডার্ক ম্যাটারগুলোর বা অদৃশ্য বস্তুগুলোর একটা উপস্থিতি উপলব্ধি করা যায় ঠিক আছে এগুলো হচ্ছে অদৃশ্য বস্তু কতগুলো কাল্পনিক বস্তু তারপরে নম্বর প্রশ্ন হচ্ছে চন্দ্রশেখর সীমার মাধ্যমে শ্বেত বামন এবং নিউট্রন তারকার মধ্যে পার্থক্য নিরূপণ করো একটু আগে তোমাদের যে পয়েন্ট দুটি পয়েন্ট দেখিয়েছিলাম যে কোনো একটা নক্ষত্রের ভর প্রথম অবস্থা প্রাথমিকভাবে তো নক্ষত্রের ভর অনেক অনেক বেশি থাকে কিন্তু সময়ের সাথে সাথে নক্ষত্রের ভর কমতে থাকে হারাতে থাকে আবার নক্ষত্রের মৃত্যু হয় নক্ষত্রের মৃত্যু হওয়া মানে আলটিমেটলি তার ভরটা হ্রাস পেতে থাকা তো নক্ষত্রের ভর যদি ওয়ান পয়েন্ট ফোর যে মানটা বা স্কেলটা ধরা হয় রেঞ্জটা ধরা হয় যে ওয়ান পয়েন্ট ফোর সৌরভরের চেয়ে কম হয় এখানে আমরা বলেছিলাম ওয়ান পয়েন্ট ফোর সৌরভর থেকে থ্রি সৌরভর অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর এমনট থেকে থ্রি নট এই রেঞ্জের মধ্যে হলে সেটাকে বলছি নিউট্রন নক্ষত্র যদি তার চেয়ে কম রেঞ্জে হয় যেমন ওয়ান পয়েন্ট ফোর বা সৌরভরের এক দশমিক চার মান তার চেয়েও যদি কম হয় সেক্ষেত্রে কি হতে থাকে নক্ষত্রটি ভর হারানো মানে কি সেটি আস্তে আস্তে শক্তি বিকিরণ করতে থাকে শক্তি ছড়াতে থাকে এবং আস্তে আস্তে সংকুচিত হতে থাকে ভর হ্রাস পাচ্ছে মানে সে সংকুচিত হতে থাকবে এবং হতে হতে এমন একটা অবস্থায় থাকবে এমন একটা অবস্থা আসবে তার বাইরের আবরণটা পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে বাইরের যে খরচ বা বাইরের যে একটা আবরণ থাকে এটি অতিমাত্রায় সংকুচিত হওয়ার কারণে বাইরের আবরণটাকে একরকম উড়িয়ে দেয় এর ফলে হঠাৎ করে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় এবং এই অবস্থাটাকে যখন কমতে কমতে তার ভর ওয়ান পয়েন্ট ফোর এম নট ওয়ান পয়েন্ট ফোর এম নট এই রেঞ্জের নিচে যদি কোনো নক্ষত্রের ভর কোনো একটা নক্ষত্রের ভর আমি ধরলাম এম তার ভর যদি ওয়ান পয়েন্ট ফোর এম নট এই রেঞ্জের নিচে নেমে যায় তখন সেটি কী হয় সেতু বামনে পরিণত হয় শ্বেতু বামন নক্ষত্রে পরিণত হয় আর আরেকটা বিষয় বলা হচ্ছে তাহলে চন্দ্রশেখর সীমা কি আমরা একটু আগে যেটা বলেছিলাম ওয়ান পয়েন্ট ফোর এম নট থেকে থ্রি এম নট এই সীমার মধ্যে যদি থাকে কোনো নক্ষত্রের ভর সে হচ্ছে নিউট্রন নক্ষত্র আবার এই মাত্র বললাম যে ওয়ান পয়েন্ট ফোর এম নটের চেয়ে যদি কম হয় কোনো নক্ষত্রের ভর সেটি হচ্ছে শ্বেতো বামন তাহলে এই ওয়ান পয়েন্ট ফোর এম নট এই সীমাটার সাথে তুলনা করেই কিন্তু বাকি যে কনসেপ্টগুলো আমরা হয় শ্বেতো বলছি কখনো নিউটন নক্ষত্র বলছি কখনো কৃষ্ণ বলছি সেটা কিন্তু এই ওয়ান পয়েন্ট ফোর এম নট সীমার সাথে কম্পেয়ার করে বলছি এবং এই সীমাটাকেই বলা হচ্ছে চন্দ্র চন্দ্রশিখর সীমা ঠিক আছে তো এই চন্দ্রশেখর সীমার মাধ্যমে শ্বেতো বলতে কী বোঝে আমরা বুঝলাম যে ওয়ান পয়েন্ট ফোর এমনট বা চন্দ্রশেখর সীমা থেকে কোনো বস্তু নক্ষত্রের ভর যদি কম হয় সেটা হচ্ছে শ্বেতো আর নিউট্রন তারকা কি একটু আগে যেটা বলেছি কোন নক্ষত্রের ভর যদি ওয়ান পয়েন্ট ফোর থেকে থ্রি এমনট এই রেঞ্জের মধ্যে থাকে এবং সে যদি সংকুচিত হতে থাকে এক পর্যায়ে বহু সেটি বিস্ফোরণ বিস্ফোরিত সংকুচিত হতে 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 তার অভ্যন্তরীণ চাপ এত বেশি বেড়ে যায় সেটি বিস্ফোরিত হয়ে যায় তো এর ফলে কি হয় মূল বস্তুর অভ্যন্তরীণ চাপ এত বেশি হয় যে বস্তুর অভ্যন্তরে যে প্রোটন এবং নিউট্রন থাকে তারা একত্রিত হয়ে যায় এবং প্রোটন এবং ইলেকট্রন যেটা থাকে তারা একত্রিত হয়ে যায় এবং নিউট্রন গঠন করে এ কারণে এটিকে বলা হচ্ছে নিউট্রন তারকা তো চন্দ্রশেখর সিম্মা আমরা যেটা বললাম যে সৌরভরের ওয়ান পয়েন্ট ফোর গুণের চেয়ে যদি কোনো নক্ষত্রের ভর কম হয় তাহলে সেটি শ্বেত বামন হয় আর ওয়ান পয়েন্ট ফোর এম নট এই সীমাটাকে চন্দ্রশেখর সীমা বলে আর এই সীমার অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর এম নট থেকে থ্রি এমনট এ রেঞ্জের চেয়ে বেশি হলে তখন সেই নক্ষত্রটা নিউট্রন নক্ষত্রে পরিণত হবে আচ্ছা আমরা গ নম্বর প্রশ্ন চলে যাই গ নম্বর প্রশ্নটি হচ্ছে চন্দ্রশেখর এক্স গ্যালাক্সি থেকে কত দূরে এক গ্যালাক্সি আমাদের থেকে কত দূরে অবস্থিত তা আলোকবর্ষের মাধ্যমে নির্ণয় করো একটু আগে প্রথম যে ইকুয়েশানটা বলেছি সেটা যদি তোমরা বুঝতে পারো এই প্রশ্নের উত্তরটা সহজেই দিতে পারার কথা তার আগে এখানে কি কি মান দেওয়া আছে সেগুলো একটু যদি আমরা ডিনোট করে নিই যে প্রশ্নে দেওয়া আছে বেগটা ওই গ্যালাক্সি কত বেগে দূরে সরে যাচ্ছে থাউজেন্ড কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে আর আমাদের হাবল ধ্রুবক লাগবে প্রশ্নে হাবল ধ্রুবকের মানটাও অবশ্যই দেওয়া থাকবে আমি এখানে লিখি নাই হাবল ধ্রুবকের মানটা হচ্ছে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দে পর এইটিন পার সেকেন্ড এটি হচ্ছে হাবল কনস্ট্যান্ট টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দ্য পর মাইনাস এইটিন বা টেন ইনভার্স এইটিন পার সেকেন্ড আর যেটা দেওয়া আছে আমাদের নির্ণয় করতে হবে যে কত দূরে সেই নক আলোকবর্ষ গ্যালাক্সি আমাদের থেকে কত দূর অবস্থিত তাহলে ভি সমান এইচডি এই ইকুয়েশানটাই ব্যবহার করবো আমরা যেখানে ডি সমান লিখতে পারি ভি ডিভাইডেড বাই এইচ ভি সমান কি আমাদের প্রশ্নে দেওয়া আছে থাউজেন্ড কিলোমিটার পার সেকেন্ড আর এইচ সমান টু পয়েন্ট থ্রি ইন্টু টেন ইনভার্স এইটিন পার সেকেন্ড ঠিক আছে আর এটাকে যদি আমরা কাটাকাটি করি বা ক্যালকুলেশন করি ফোর পয়েন্ট থ্রি ফোর এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার টোয়েন্টি কিলোমিটার এরকম রেঞ্জের একটা মান আমরা পাবো এখন কিন্তু প্রশ্নে আরেকটু কাজের কথা বলা হয়েছে যেটা আলোকবর্ষ আলোকবর্ষ কিলোমিটারকে আলোকবর্ষে কনভার্ট করতে হলে তাহলে কী করতে হয় যে এক আলোকবর্ষ সমান এই মানটাও প্রশ্নে দেওয়া থাকবে থাকতে পারে প্রশ্ন যেবার পরীক্ষা এসেছিল দেওয়া ছিল আবার নাও থাকতে পারে যে এক আলোক বর্ষ বা ওয়ান লাইট ইয়ার সমান হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার টুয়েলভ টেন টু পাওয়ার টুয়েলভ কিলোমিটার এটা হচ্ছে এক আলোক বর্ষ তার মানটা তো এইটা যেহেতু কিলোমিটার থেকে আলোক বর্ষে কনভার্ট করছি তাহলে এই মানটা দিয়ে যদি আমরা আমরা যে আনসারটা পেয়েছি তাকে ডিভাইড করি তাহলে আলটিমেটলি আমরা আলোক বর্ষে মানটা পেয়ে যাব ফোর ফাইভ নাইন সিক্স জিরো ওয়ান লাইট ইয়ার এরকম একটা মান পাবো ঠিক আছে তাহলে ওই এক্স গ্যালাক্সি আমাদের থেকে আমাদের গ্যালাক্সি থেকে এত দূরে আমরা বলতে পারবো এখানে মূলত কাজটা কি হলো যে হাবল রুবক এবং গ্যালাক্সিটি কত বেগে সরে যাচ্ছে এই দুটি মানকে ব্যবহার করে আমরা দূরত্বটা নির্ণয় করতে পারলাম খুব সহজেই প্রশ্নটা আশা করি তোমরা লিখেছ ঘ নম্বর প্রশ্নটা যেটা বলা হচ্ছে কোনো আলোক রশ্মি ওই কৃষ্ণ বিবরের বারো কিলোমিটার দূর দিয়ে চলে যেতে পারবে কি একটা কৃষ্ণ বিপদ যার ভর বলা হয়েছিল ফাইভ এম নট তো এই কৃষ্ণ বিপরের বারো কিলোমিটার দূরে দিয়ে চলে যেতে পারবে কি অর্থাৎ ঘটনা দিগন্ত এই ক্ষেত্রে যেটা জানতে চাওয়া হয়েছে ঘটনা দিগন্ত বের করার ব্যাপারটা তো ঘটনা দিগন্তের ইকুয়েশন আমরা একটু আগে দেখেছিলাম আর এস সমান টয়েস জি এম বাই সি স্কোয়ার আর বা ঘটনা দিগন্ত বা শর্টস কার্ড পেশার্থ যেটা এখন এর মানটা যদি বারো কিলোমিটারের চেয়ে কম না বেশি হয় সেই জিনিসটা আমাদের বের করতে হবে তো জি এর ভ্যালু তো আমরা জানি আমি আর মানগুলো ডিনোট করছি না সরাসরি ইকুয়েশানে মান বসাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন আর ভর ভর বলতে এখানে কিন্তু আমরা মুখস্থ পৃথিবীর ভর লিখবো না একটু আগে বলেছিলাম যে এই ভর মূলত যে নক্ষত্র বলা হোক বা গ্যালাক্সি বলা হোক বা কৃষ্ণবিবর বলা হোক যেটাই বলা হবে প্রশ্নে তার ভর তো সেই ভরটার মান বলা আছে ফাইভ এম নট ফাইভ ইন্টু এম নট ডিভাইডেড বাই সি মে মিনস টেন টু দি থ্রি ইন্টু টেন টু দ্য পর এইট হোল স্কোয়ার এখানে তোমরা এক কাজ করতে পারো ফাইভ এম নট একবারে মান পুছিয়ে নিতে পারো সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন

সেভেন কিলোমিটার ঠিক আছে কিন্তু আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছিল কৃষ্ণবিবরের বারো কিলোমিটার দূর দিয়ে যেতে পারবে কিনা আমরা দেখছি যে দূরত্ব বা ঘটনা দিগন্ত বা ব্যাসার্ধ যেটা পেয়েছি আমরা সেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার যেটা বারো কিলোমিটারের চেয়ে বেশি অতএব আমরা বলতে পারি যে বারো কিলোমিটার দূর দিয়ে নয় আরও বেশি দূরত্ব দিয়ে যেতে পারবে বারো কিলোমিটার দূরত্ব দিয়ে যেতে পারবে না বরং তার চেয়ে বেশি দূরত্ব দিয়ে সেই যে নক্ষত্রটি বা গ্যালাক্সিটি দূরে চলে যাবে ঠিক আছে এটা একটা প্রশ্ন গেলে আরেকটা প্রশ্ন আমরা দেখব প্রশ্নটা হচ্ছে একটি নক্ষত্র পৃথিবী থেকে এক হাজার কিলোমিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে নক্ষত্রটির আর অর্থাৎ ঘটনা দিগন্ত বা শর্টস স্কার বেসর্ধ সেটি হচ্ছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার এখানে হাবল ধ্রুবকের মান বলা আছে হাবল ধ্রুবকের মান একেবারে ফিক্সড কোনো মান সেটা কিন্তু নয় নক্ষত্র ভেদে নক্ষত্রের ভর ইত্যাদি ভেদে হাবল ধ্রুবকের এই মানটাও কিন্তু ভ্যারি করে হাবল ধ্রুবকের মান দেওয়া আছে সেভেন্টি পয়েন্ট কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার্সেক এখানে এম পি সি দিয়ে মেগা পারসেক্ট বোঝাচ্ছে মেগা পার্সেক সমান মূলত এটাইও দূরত্বের একক এটিকে যদি কিলোমিটারে কনভার্ট করা হয় এক মেগা পারসেক্ট সমান ধরাবে ওয়ান এম পিসি মানে মেগা পারসেক্ট সমান থ্রি পয়েন্ট জিরো সিক্স ইন্টু টেন টু দ্য পার নাইনটিন কিলোমিটার একটু আগে আমরা হাবুল ধ্রুবকের যেই একক দেখেছিলাম সেটি ছিল পার সেকেন্ড কিন্তু এখানে তোমাদের কনফিউশন হতে পারে দেখো মেগা পারসেককে ভাঙলে কিন্তু সেটা কিলোমিটার এককেই মান পাওয়া যাবে এবং কিলোমিটার কিলোমিটার চলে গিয়ে হাবুল ধ্রুবকের আলটিমেট এককটা কিন্তু আমরা পার সেকেন্ড হিসেবেই পাচ্ছি তা আমাদের প্রশ্ন কী বলা হচ্ছে আমি কক্ষ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি না গ আর ঘটা নিয়েই মূলত আলোচনা করতে চাচ্ছি যে গ নাম্বার হচ্ছে পৃথিবী থেকে নক্ষত্রটির দূরত্ব কত সে আমরা একটু আগে যে হাবল ধ্রুবক আর যেই সমীকরণটা পেয়েছিলাম বি সমান এইচ ডি সেই রিলেটেডই ইকুয়েশন এবং নক্ষত্রটির দূরত্ব যেহেতু বলছে ডি সমান বের করা সিম্পলি ভি বাই এইচ লিখে আমরা মান বের করবো এবং মেগা কি উত্তর হিসেবে উত্তরটা রাখতে পারি আবার আমরা কিলোমিটারেও নিয়ে যেতে পারি যেহেতু এখানে কোনো ফিক্সড কিছু বলে নাই আমাদের কোন এককে রাখতে হবে বি সমান থাউজেন্ড আর এইচ সমান সেভেন্টি পয়েন্ট ফোর কিলোমিটার পার সেকেন্ড আবার সেটাকে আবার পার করে মেগা পার্সেক বলা হচ্ছে আর এটা ছিল পার সেকেন্ড তো আমরা যদি কিলোমিটার পার সেকেন্ড হিসেবে করি উপরে পার সেকেন্ড ছিল আর নিচে ক্যালকুলেশন করলে ফোর মেগা পার এভাবেও অ্যান্সারটা লিখতে পারি অথবা আমরা মেগা পার সমান থ্রি পয়েন্ট জিরো সিক্স টেন টু দ্য নাইনটিন দিয়ে গুণ করে এটাকে কিলোমিটার এককেও নিয়ে যেতে পারি সেটা ইচ্ছা তোমাদের যে কোনো একটা লিখতে পারো আমরা ঘ নম্বর উদ্দীপকের নক্ষত্রটি নিউট্রন নক্ষত্রে পরিণত হবে কি প্রশ্ন আলোচনা শুরুতে ওই যে পয়েন্টগুলো নিশ্চয় মনে আছে তোমাদের চন্দ্রশেখর সীমার সাহায্যে বা সাথে তুলনা করা যে কোনো নক্ষত্রের ভর যদি একটা নক্ষত্রের ভর এম যদি ধরি সে যদি ওয়ান পয়েন্ট ফোর এম নট এই সীমা থেকে থ্রি এম নট এই সীমার সমান হয় বড় নয় সমান হয় তাহলে তাকে আমরা কী বলতে পারি নিউটন নক্ষত্র বলতে পারি এখন সেটাই আমাদের দেখতে হবে যে আলটিমেটলি নক্ষত্রের ভর আমরা কত পাই তো সেটার জন্য আমরা ইকুয়েশান যেটা ব্যবহার করবো টু জি এম বাই সি স্কোয়ার এখানে আমাদের মান বের করতে হবে এমের যেহেতু নক্ষত্রের ভর বের করবো তাহলে এম সমান হচ্ছে আর এস সি স্কোয়ার ডিভাইডেড বাই টু জি মানগুলো বসাও আর এস এর মান প্রশ্নে দেওয়াই আছে ফাইভ পয়েন্ট এইট যেহেতু সি আমরা মিটার পার সেকেন্ড এককে লিখে আমরা যদি এই ঘটনা দিগন্ত বা শর্ট স্কেল ব্যাসার্ধটাকেও কিলোমিটার এককে নিয়ে যায় সেটাই ভালো কিলোমিটার থেকে মিটারে নিয়ে যাই সেটা ভালো হয় থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার এইট আর নিচে থাকছে টু ইন্টু 6.673 পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইলেভেন জি হচ্ছে মাকর্ষীয় ধ্রুবক ঠিক আছে এখান থেকে মান যেটা পেতে পারো তোমরা থ্রি পয়েন্ট নাইন এইট নাইন ওয়ান এখন এটি সৌরভরের ওয়ান পয়েন্ট থেকে থ্রি রেঞ্জের মধ্যে আছে কি না সেটা আমরা কীভাবে বুঝব কে যদি সৌরভর দিয়ে ভাগ করি সেই মানটা যদি ওয়ান পয়েন্ট ফোর থেকে থ্রি এ রেঞ্জে থাকে তাহলে বুঝতে পারবো এটি নিয়ন্ত্রণ অক্ষত তো সৌরভর মানে কত আমরা জানি টোয়েন্টি টেন টু দ্য পাওয়ার থার্টি ঠিক আছে ভাগ করলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে ভরে ভাগ করলে তোমরা যে মানটা পাবে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ সিক্স সৌরভর মানে হচ্ছে এমনোট সৌরভর হিসেবে লিখতে পারি বাংলায় বা এমনোট দিয়ে লিখলাম তাহলে দেখতে পাচ্ছি আলটিমেটলি সৌরভরের চেয়ে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট থেকে থ্রি এম এই সীমার মধ্যে যেহেতু এটি রয়েছে কাজে এটিকে আমরা বলতে পারি এটি নিউট্রন নক্ষত্রে পরিণত হবে ঠিক আছে তো মূলত এই চ্যাপ্টার থেকে এই ক্যাটাগরি অর্থাৎ ওই যে দুটি পরিচিত ইকুয়েশন বললাম হাবল ধ্রুবকের ইকুয়েশানটা ভীষমান এইচডি আর এই শর্ট স্কাইল পেশার্ধ বা ঘটনা দিগন্তের যে সমীকরণ আর এস সমান টু জি এম বাই সি স্কোয়ার এই দুটি ইকুয়েশান রিলেটেড প্রশ্নই আসা মানে আসার সম্ভাবনা রয়েছে বা আসার ক্ষেত্র রয়েছে তো এছাড়া এই চ্যাপ্টারে অনেক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে তোমরা কাইন্ডলি একটু প্র্যাকটিস করবে ভালো করে তো আজকের ক্লাস এতটুকুই এবং আমাদের সিলেবাস যেহেতু শেষ তোমাদের কাছেই পরামর্শ চাচ্ছি যে পরের ক্লাসগুলো কিভাবে হলে তোমাদের জন্য সুবিধা হয় যেহেতু আমরা রিভিউ ক্লাস করব এর বা সিলেবাস শেষ রিভিউ ক্লাস করব। সেটা ভাবে করলে সুবিধা হয় তোমাদের ভালো হয় তোমরা একটু মতামত যদি জানাও আমাদের জন্য ভালো হয় এবং তোমাদের জন্য তো অবশ্যই ভালো হবে তো ছাত্ররা ভালো থেকো সুস্থ থেকো লেখাপড়া করতে থাকো এবং নিজেদের যত্ন নিও সবাইকে ধন্যবাদ